হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজ একটা নতুন ব্লগের সাথে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এখন বাজে সকাল 6:17, আর এই আমি এসেছি মাঠে ঘাটে। দেখো সকাল সকাল সকালের হাওয়া খেতে। আর তাছাড়া খুশির ব্যাপার এটা হলো যে কালকে আমাদের এ পাশে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই দেখতে এসেছি আমাদের ক্ষেতে জল দাঁড়িয়েছে কি না না হলো। তারপর সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর সুস্থ থাকাটাই ভালো। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু ক্ষেতে মাঠে ঘাটে কোথাও জল দাঁড়ায়নি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, কোথাও জল নেই, কী যে হবে। আর আজকের এই মৌসুমটা কীরকম লাগছে, পরিবেশটা সবাইকে দেখাচ্ছি, আশা করি ভালো লাগছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই কালকে শ্যুট করতে পারিনি, আর প্রচণ্ড গরমও ছিল। কদিন থেকে দেখছি খুব প্রচণ্ড গরম, মানে সহ্য সীমার বাইরে আর কি, সেই জন্য শ্যুট করতে একটু অসুবিধা হচ্ছে। দেখা যাক, আজকে হয়তো মৌসুমটা ঠিক আছে, আবহাওয়া ঠিক আছে, শ্যুট করতে যাব। আমরা প্রতিদিনই শ্যুট করি, আর প্রতিদিনই ভিডিও শর্ট ভিডিও আপলোড করি। আর এই নতুন নতুন এই প্রথম ব্লগ ভিডিও আপলোড করতে চলেছি, এর আগে করতাম না কিন্তু এরপর করতে শুরু করেছি। তোমরা সবাই দেখবে, কমেন্ট করবে কীরকম লাগছে আমাদের শর্ট ভিডিও ব্লগ ভিডিও, ঠিক আছে? তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পুকুর। পুকুরে জল তেমন একটা বেশি নেই, চান করার পক্ষে খুবই অসুবিধা হয়। আর এই হচ্ছে ক্ষেত খামার, এই হচ্ছে ক্ষেত, ক্ষেতেও জল নেই, মানে যেটা সবাই বলে মাঠ, আমরা ক্ষেত বলি, আমাদের পুরুলিয়ার ভাষার সাথে ক্ষেত বলি আমরা, ক্ষেতেও জল নেই। আর এখন আমি যাচ্ছি বাড়ি, যাচ্ছি বাড়ি মানে ঘরে যাচ্ছি, সময় হয়ে গেছে, 6:40 হয়ে গেছে, সূর্য উঠে গেছে। আর এই দেখো এখানে চারা চারা ফেলেছে, কিন্তু সেগুলো মরে গেছে কিছুটা, আর কালকে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জলে কিছুটা বেঁচে উঠেছে। তো দেখা যাক কি হয়, চাষবাস হয় কি না হয়, সেটাও একটা ভাবার বিষয় আছে। আর আমি এখন ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে আমাদের ওই সবজি বাড়িতে আগে যাব, সেখানে দেখব সবজি লাগিয়েছি আমি সেগুলো বেঁচে আছে কি না, কালকে বৃষ্টির জল পেয়ে সেগুলোর অবস্থা কীরকম দেখি একটু। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমাদের এই সবজি বাড়িতে, এই হচ্ছে আমাদের সবজি বাড়ি, এই এইটা এইটা হচ্ছে আমাদের সবজি বাড়ি, এইটা এটাতে আমি কিছু কিছু সবজি লাগিয়েছি, এগুলো হচ্ছে আমরা কাল্লা বলি। আর ওই পাশে আছে কুমড়ো, বেশি বেশি না, কম করেই আছে কিন্তু লাগিয়েছি এখানে। আর মোটামুটি বেঁচে আছে, 2 সপ্তাহ ধরে জল পায়নি তারা, এই কালকে বৃষ্টি পড়েছে, কালকে বৃষ্টিতে একটু মানে তারা জেগে উঠেছে, বেঁচে উঠেছে। দেখা যাক, এই তো 4-5টে করে দিয়েছিলাম, কিন্তু কোনোটাতে 2, কোনোটাতে 3টে, এভাবে বেড়ে উঠেছে। বাকিগুলো হয়তো পিঁপড়েতে খেয়েছে, পিঁপড়ে খেয়ে ফেলেছে। আর এই পাশে অন্যরা লাগিয়েছে, তারা অনেক কিছু এখানে সবজি চাষ করে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এগুলো আমাদের নয়, এগুলো অন্য কারো।
এটাতে এটাতে লাগায়, আর এই হচ্ছে আমাদের আম গাছ। এই বছর এটাতে প্রচুর আম ধরেছিল, কিন্তু সব খেয়ে শেষ করে দিয়েছে বাচ্চারা। তাদের কাজে কি আম খাবো, জাম খাবো। এই হচ্ছে আমাদের সবজি বাগান, দেখা যাক কীরকম হয় সবজি এবছর। তো বন্ধুরা, এ ছিল আমাদের মানে সবজি বাড়ি। আর আমাকে দেখতে পাচ্ছ, একটু আগে আমি একটু হলুদ কালারের জামা পরেছিলাম, এখন গেঞ্জি পরে আছি। তার মানে আমি নিশ্চয়ই বাড়ি গেছিলাম। হ্যাঁ, আমি ঘরে গেছিলাম, ঘরে গিয়ে জামাটা খুলে দিই, কারণ সকাল থেকে প্রচণ্ড গরম, আর আমি একটু গরম সহ্য করতে খুব কমই পারি, তাই জামাটা খুলে রেখে এসেছি। তো বন্ধুরা, কীরকম লাগলো আমাদের আজকের এই ভ্লগটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতো এতটাই, তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো এখন আপাতত গুড বাই।